তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো মেলায় এসেছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো ঠাকুরের মন্দিরে ঢুকেছিলাম, দান দিলাম, নম করলাম, নম করে ঠরে খিচুড়ি একটু প্রসাদ খাওয়া হলো। তো এখন সোনামম্মম ফুচকা খাবে। তো দেখো সোনামম্মম ওর ভিড়ার কোলে চড়েছে, যাবো খাবে বলছে, ফুচকা খেয়ে নেক বন্ধুরা। ওই যে দেখো দিদার কোলে চড়েছে, সোনামম্মম ফুচকা খাওয়ার জন্য পাগল। তো ফুচকা নিয়ে চলে যাব, প্রচণ্ড ভিড়, ফুচকা দিয়ে তাল পাচ্ছে না। তো দেখো কত লোক হয়েছে এখানে, দোকান বসেছে কত সুন্দর সুন্দর। ফুচকা নিয়ে নিলাম, এখন মেয়ে বলছে আইসক্রিম খাবে, শরীর ভালো না, তবু প্রচন্ড বায়না করছে, তো একটা কিনে দেয়। হ্যাঁ এটা খাও, কত খুশি আইসক্রিম নিয়ে। তো আইসক্রিম কিনে দিচ্ছে তোমাদের দাদাভাই। দেখো এখানে কত বৌদিরা এসেছে, বৌদির বাচ্চা কাচ্চাগুলো, তো সবাইকে একটা একটা করে দিয়ে নেক। ওখানে বোনুরা রয়েছে, দেখো এই বেলটা কি সুন্দর, এটা খুব সুন্দর না, এটা নিব। দেখো কত জিনিস মেলায়, তো দেখো কত কিছু মেলাতে। এই যে দিদা এই পাশে, আমি টাকা দেই। কাপগুলা সুন্দর আছে দেখো, কাপ নিবা না, ধরো তো আমি কাপ দেখি, কাপগুলো তো দারুণ কিউট লাগে, কেন দেওয়া যাবে না, এত স্ট্যান্ডার্ড কাপ। সে লাগতেছে ওর বাবা আসুক। খুশি এই যে চুরি নাও, বোনো একজোড়া তুমি একজোড়া। চলে যাচ্ছি বাড়িতে, দেখো রাস্তা দিয়ে উঠে বন্ধুরা। তো বন্ধুরা দেখো মায়ের বাড়ি চলে এসেছি, চাল ধুচ্ছি, তারপরে এসে ভাত বসাবো। আমি আর ওর পাপ্পা হেঁটে হেঁটে বলে সরি বাইক দিয়ে চলে আসলাম, আর হচ্ছে মাম্মা আমার মেয়ে হেঁটে হেঁটে আসছে, আরও বৌদিরা জেঠিমারা সবাই গিয়েছিলো। তো চালগুলো ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে নিই। দেখো মায়ের বাড়ির পাশ দিয়ে মানে বাড়ির চারোপাশ দিয়ে দেখো কত সুপারি বাগান বন্ধুরা দেখেছো, আরও রয়েছে জমিতেও রয়েছে। আর দেখো একটা পেয়ারা গাছ,
আর হচ্ছে দেখো পুদিনার গাছগুলো কি সুন্দর হয়েছে, দেখো পুদিনা পাতা খাওয়া খুবই ভালো। তো এটা তো দেখো বন্ধুরা, এটা বাবা মাংস এনেছে, আজকে বুধবারের বাজার, তো বাজার করে একবারে এসেছে, তো রান্না হবে, খাওয়া দাওয়া হবে, আমরাও খাবো। যেতেই যাচ্ছে, আধা কিলোর বেশি আছে নাকি? আধা কিলো বেশি আছে। তো ফ্রেন্ডসরা দেখো কি কি নিয়ে আসলাম, একটু শেয়ার করে দেই তোমাদের সঙ্গে। চলো আমি ছটা নিয়েছি, আর এগুলো চারটা, আর একটা আয়না নিয়ে এসেছি, ভেঙে গেছিল তাই। আজকে মাম্মাম তো অনেক কিছু খেয়েছে, আইসক্রিম টাইসক্রিম, এটা হাফ খেয়েছে আর হাফ রয়েছে দেখো। আর হলো এটা ফুচকা, খেতে দিয়ে দেবো। সেটা তোমাদের দাদাভাই জিলাপি কিনেছিল, তো জিলাপি নিয়ে আসলো, তো এগুলোই নিয়ে এসেছি। আমার মুখটা কি তোমরা দেখতে পেরেছো কিনা জানি না, তো চলো উঠি। তারপর আমাকে সন্তপরি দাও, দিদা কি দিয়ে নিছো না? সোনা কি খাচ্ছ বাড়িতে এসে? গরম লেগে গেছে, জিলাপি খাচ্ছ, খাও ফুচকা শেষ। তো এই বেলটাও এনেছে সোনা মামাম কিনে, আর এটা তো দেখাতে ভুলে গেছি, বাবুলটা তো রেখে দেই ঘরে। এই যে তো দেখো আমাকে, আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিব। বন্ধুরা দেখো ড্রেসটা চেঞ্জ করে একটু কাজকর্মগুলো করি। এই দেখো মন্দিরে গিয়েছিলাম, পুজো দিয়েছি, ফোঁটা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখো এখানে সব কিছু রেডি, পেঁয়াজ আলু মাংস, আর এখানে দেখো রসুন পেঁয়াজ, আদা দিয়ে দাও, লঙ্কা দিয়ে দাও, মশলাগুলো বেটে নিয়ে আসি শিলপাটায়। দেখো তোমাদের দাদাভাই এদিকে রান্না বসিয়ে দিয়েছে বন্ধুরা, ঘরে লাইট নেই তাই এরকম কালার। খাবো না, খাইছি আমি। দেখো জেঠিমাদের ফুল গাছে কি সুন্দর কাপাস তুলা নাই, দা কি সুন্দর একটা ফুল হয়েছে মন্দির এটা ঠাকুরে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের দাদাভাই রাঁধছে মাংসটা, রান্না করছে মোবাইল দেখতে দেখতে। তো এখন গরম, তো তাই দেখি লঙ্কার গুঁড়ি দেওয়া হয়নি, আর কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে, তাই কালাটা এরকম। বন্ধুরা গরমের দিনে ওটা একটা মশলা খাওয়া ভালো না। তো বন্ধুরা দেখো ঝোল দিয়ে দেওয়া হয়েছে, হয়ে গেছে, তো ঘরে সঠিক কালারটা বোঝা যাচ্ছে না, কালারটা কিন্তু এত স্যাঁতস্যাঁতে আসেনি, একটু ভালোই এসেছে। তো গরম মশলার গুঁড়িও দিয়ে দিয়েছি, দেখো এত স্যাঁতস্যাঁতে দেখা যাচ্ছে ক্যামেরাতে কেন জানি না। তো দেখো বন্ধুরা এখানে স্লট কেটে নিয়েছি, সবগুলো আলাদা আলাদা সাইজের হয়ে গেছে, অনেক খাচ্ছে। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি, খাবো, সোনামাকে খাওয়াবো, তো খেয়ে নেই, প্রচণ্ড খিদে পেয়েছে। ওই যে দেখো একজন গড়াগড়ি পারতেছে খায়া দায়া, রান্না করছে, রান্না করে খায়া, খায় বলো, একটু পান খাবা, একটু পরে দিতেছি, হ্যাঁ হাতটা ধুয়ে আসি আগে। তো বন্ধুরা আমি ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, দেখো একটা মাদের বাড়িতে শুয়ে রয়েছে সোনা মামু। তো বাই ফ্রেন্ডসরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটা মার নাইটি পরে নিয়েছি, দেখো তোমরা মা যাচ্ছে বাইরে কলের বাড়ি।